কিরে সিরিয়াস এই ভিডিওতে লজ্জা ফলাই দিলেন না আপনি আমারে না ওই যে ব্লক হয়ে গেছে নাকি না বলতে বলতে কি ব্লক হয়ে গেছে আপনি উল্টা পাল্টা টিপ দেন আপনি দেখেন এই যে হ্যাঁ দেন টান দেন হ্যাঁ উড়ান এই যে আর আপনি কি বললেন স্টার্ট করছো সাকিব অল রাইট আচ্ছা আচ্ছা একটা জিনিস ভুলে গেছি থাম্বনেল নিতে হবে সবসময় যে জিনিসটা ভুলে যাই ওই জিনিসটা আজকে আগে করতে হবে থাম্বনেল নিতে হবে থাম্বনেলটা নাও ঠিক আছে ওয়াজ মাই ফোন ইটস ইন দ্য কার ঠিক আছে নিয়ে আসি দাঁড়া নাও গাইস দিস ইজ নট আ জার্মান কার বাট ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট কার সো আই থট দ্যাট আমি এই গাড়িটা ভিডিও করি হ্যাঁ ইটস মাই ফেভারিট ফেভারিট পাজারো অ্যান্ড আই থিঙ্ক দিস পাজারোজ আর বেটার দেন প্রাডোজ নাও আ লট অফ প্রাডো লাভার্স আর গোয়িং টু হেট মি বিকজ আই সেড দিস বাট আই থিঙ্ক এইটা ইজ বেটার আই উইল টেল ইউ ওয়াই অ্যান্ড এভরিথিং বাট বিফোর আই ডু গাইজ ইউ নো ওয়াট টু ডু সাবস্ক্রাইব হিট দ্য লাইক বাটন হিট দ্য বেল আইকন অল রাইট সো অ্যাজ ইউ ক্যান সি ওয়ার ইন আ বিউটিফুল প্লেস বিউটিফুল বলতে কি খারাপ না পূর্বা চলে আসছি আমরা আর এখানে পূর্বাচলে আসতে গিয়ে সিরাজ সবসময় একটা ঝামেলা লাগায় এন্ড দ্য ঝামেলা ওয়াজ এই গাড়িটা ওয়াজ কমপ্লিটলি ক্লিনড ওয়াশড অ্যান্ড এভরিথিং এখানে আসতে গিয়ে গাড়ি মানে এই গাড়ি কিন্তু কমপ্লিটলি কভার্ড উইথ ডাস্ট ঠিক আছে কমপ্লিটলি কভার্ড উইথ ডাস্ট দ্য টায়ার্স ওয়ার লাইক কমপ্লিটলি ক্লিন দ্য রিমস কিন্তু সিরাজ অ্যাজ অলওয়েজ হি ইজ ম্যাচিং হিজ প্যান্ট উইথ শার্ট সিরাজ খারাপ লাগতেছে না কিন্তু টুপিও কম বেশ ম্যাচিং করছে ক্লোজ বাট লুকিং শার্প মেট Alright, jai hok, back to the video. Ei gari ta I bought it in 2005 and it has been close to my heart since then. Ei gari ta onek kichu bolar ache, ha. As you can, this is a 2005 Mitsubishi Pajero. The front, real, aajke video te kasha kasha kom korte hobe. Apnar jonno amar ekdin na ekdin korona hoye jabe video korte gi, thik ache? So, যেটা বলতেছিলাম সামনে পুরো বাম্পারটা দ্য ব্যারিকেড এটা যেভাবে ছিল ওইভাবেই আসছে মানে এটা এরকমভাবেই ছিল এটা আফটার মার্কেট আমার সেট করা হয়নি কিন্তু এখনকার অনেকগুলো এরকম পাজারোতে দেখবেন দ্যার আফটার মার্কেট এই সেম কিটগুলো দেয় লাগায় হ্যাঁ কিন্তু আমার এটায় দিস ইজ দ্য ফার্স্ট ইউনিট যে ইউনিটটা এভাবে আসছে একবারে ফ্যাক্টরি থেকে অ্যাজ ইট ইজ সো মিৎসুবিশি র্যাঙ্কস এভাবেই ইম্পোর্ট করছিল হ্যাঁ সো এটাটা দেখে মানে এই গাড়িটা মানে দেখতে সাকিব তুমি যদি পুরো ইটা নাও সো এই জিনিসটা দেখতে ইটস মানে লুকস ভেরি ওয়াইড অ্যান্ড অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ বলা যায় না মানে ইট লুকস ভেরি নাইস হ্যাঁ সো উই হ্যাভ দ্য মিৎসুবিশি লোগো অন দ্য টপ বিইং আ 2005 অ্যান্ড বিইং আ রেগুলার ইউসেজ এই গাড়িটা একটু মানে কিছু স্পটার আছে আর এখানে আসতে গিয়ে এগুলা লাগছে সো সরি অ্যাবাউট দ্যাট গাইজ অ্যান্ড সো মুভিং অন টু দ্য সাইড এই রিমসও কিন্তু আমি লাগাই নাই এটা এভাবেই আসছে ইট ইজ লেন্সো রিমস ইটস এ 20-inch উইথ টায়ার প্রোফাইল 295/45/20 সো টায়ার আমরা কয়বার চেঞ্জ করছি 20-inch রিমে দুইবার হ্যাঁ কয় বছরে 2005 কিনছি সো আপনার হ্যাঁ 2010 চেঞ্জ করছি তারপরে আর তো চেঞ্জ করিনি আর করিনি হ্যাঁ আচ্ছা সো সব ব্যাড টুইঞ্চ রাইড কমফর্ট ইজ নট দ্যাট ব্যাড এজ ওয়েল খারাপ না ভালো আছে হ্যাঁ যেহেতু 45 টায়ার প্রোফাইল সাইডে
This has a beautiful sticker all the way from front. Ekdom rear pojonto gives a nice touch. And ei gari ta is not white. This car is pearl white. Yeah. So ভালো করে পেইন্ট জবটা দেখাইতে পারতেছি না, সিরাজের কারণে মলে হয়ে গেছে। কিন্তু ইজ নট নট হোয়াইট, ঠিক আছে। যাই হোক গাইজ, লেট মি শো ইউ দ্য রিয়ার অফ দ্য কার। আচ্ছা, রিয়ার পাজেরো, মানে পাজেরো মানে আগে আমার একটা ই ছিল যে এই টায়ার যেগুলো থাকে পিছে লাগানো, ওই জিপগুলো না, মানে আমার আগে থেকে ছোটোবেলা থেকে একটা মানে ই ছিল, মানে ওইগুলা মানে রোবাস্ট, রাফ অ্যান্ড টাফ। এখানে একটা জিনিস হয়েছে, এই পাজারও লেখাটা উঠে গেছে। লাইট ইজ ভেরি ভেরি নাইস লুকিং। হ্যাঁ, তারপরে এই সাইড থেকে যদি দেখাও, সাকিব কম ওভার হিয়ার, এই যে এই সাইড থেকে যদি দেখাও, ইট লুকস সো নাইস। রিমস পারফেক্ট সাইজ, টায়ার পারফেক্ট সাইজ, অ্যান্ড দ্য লুক অফ দ্য কার ইজ বিউটিফুল। প্রাডোগুলোতে মানে আজকাল বডি কিট লাগায়, কিন্তু বডি কিট লাগালে দেখা যায় কি যে বডি থেকে টায়ার ঢুকানো থাকে, তারপরে রিয়ার এন্ডটা ইট ডাজন্ট লুক দ্যাট নাইস বিকজ অফ দ্য এক্সস্ট, দুইটা চারটা এক্সস্ট লাগায় রাখে, লুকস রিয়েলি ব্যাড। হ্যাঁ, দিস হ্যাজ ফ্যাক্টরি টিন্ট, ফ্যাক্টরি টিন্টেড। আর এটা আমি কিনছিলাম F1 একটা মোটর শো ছিল অনেক আগে, ব্যাক ইন 2003 বা 2004 এরকম ইয়েতে। তো তখন এই গাড়িটা মিৎসুবিশিরা এই গাড়িটা ডিসপ্লেতে দিছিল, অ্যান্ড আই ফেল ইন লাভ উইথ ইট। আই ওয়েন্ট টু মাই ড্যাড সেইং দ্যাট আব্বু ইউ হ্যাভ টু গো টু দ্য ফেয়ার উইথ মি, দ্য নেক্সট ডে আই টুক ড্যাড। সো দেখানোর পর হি লাইকড ইট, অ্যান্ড দেন তখনের থেকে যখন থেকে আবার ব্যাক টু শোরুমে নিয়ে গেছে তখন আই বদ্ধ কার, ঠিক আছে। এখন এই গাড়িটা সেকেন্ডারি মার্কেটে কিনতে গেলে, প্রাডো যদি কিনতে যান 2009, 2010 বা 2008, আপনার দেখা যায় ওল্ড শেপের প্রাডোটা ইজ অ্যাবাউট 25-30 লাখস ওরকম। আর রিসেন্ট যেই 8-10-এর, ঠিক আছে, 11-12-র যে প্রাডোগুলো, ইট স্টার্টস ফ্রম 60+, হ্যাঁ 60 লাখ প্লাস, 70, 80, 90 ডিপেন্ডিং অন দ্য মাইলেজ, দ্য কন্ডিশন অ্যান্ড এভরিথিং। বাট দিস ব্যাড বয় রাইড ওভার হিয়ার, ইফ ইউ ওয়ান্ট গেট আ প্রি ওন্ড লাইক দিস V6, ইটস আ 3 লিটার, হ্যাঁ বাই দ্য ওয়ে ইটস 3 লিটার, 3000 সিসি। এই গাড়ির 3500 সিসিও আছে, 3500 সিসিও আছে, 3000 সিসিও আছে, -3000 সিসি, অনেকগুলো ইউনিট আছে 3500 সিসি। কিন্তু এইটা ইফ ইউ ওয়ান বাই ইট রাইট নাও উইথ আ গুড কন্ডিশন অ্যান্ড আ লো মাইলেজ, আমারটা হ্যাজ 65,000 কিলোমিটার্স অন ইট। সো ওইরকম কিনতে গেলে মাঝখানে আই ওয়ান্টেড টু সেল দিস কার, বাট আই ডোন্ট নো কোন ভুট ঢুকছিল মাথার মধ্যে দ্যাট ওয়াই আই উড সেল দিস, বিকজ দিস ইজ সাচ এ নাইস লুকিং কার। অ্যান্ড মানে যাই হোক, তখন আমি প্রাইসিং পাইছিলাম এটার জন্য, আই ওয়ান্টেড 35 ফর ইট, কিন্তু আই গট এ প্রাইস ফর 28 লাখ। হ্যাঁ, আমার লাস্ট অফার ছিল 28 লাখ, কিন্তু আমি দেই নি। পরে চিন্তা করছি না, এই গাড়ি ইজ লাইক এ ক্লাসিক কার, আই শুড কিপ ইট ইন দ্য কালেকশন, দ্যার ইজ নো পয়েন্ট সেলিং দিস কার অফ। সো যাই হোক, পরে আর সেল করিনি, কিন্তু 28 লাখ পাইছিলাম। কিন্তু ওই এই গাড়ি যদি কিন্তু ওই যে এটা আমারটা অনেক ফ্রেশলি ওয়েল মেনটেন, হ্যাঁ দ্যাট ইজ ওয়াই আই গট 28 লাখ। কিন্তু ফার্স্টে একজন অফার দিচ্ছে 22 লাখ, 23 লাখ, 25 লাখ। সো এরকম এই গাড়ি যদি প্রিওর মার্কেট ইফ ইউ ওয়ান্ট টু গো বাই ইট, আই থিঙ্ক 22 থেকে 26-27 পর্যন্ত পাবেন। অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট বাই বিকজ মেনটেনেন্সের কস্টের দিক দিয়ে এই গাড়ি ইজ নট এক্সপেন্সিভ অ্যাট অল। আহামরি মেনটেনেন্স, সার্ভিসিংয়ে তেমন কিছুই লাগে না, ঠিক আছে। বছরে দেখা যায়, লেট মি হিয়ার ইট ফ্রম সিরাজ। সিরাজ ঠিক আছেন, দৌড় দেন, দৌড় দেন। আচ্ছা, এই গাড়ি সার্ভিসিংয়ে নিলে কত টাকা যায় আনুমানিক? বছরে এই গাড়ির পিছনে কত টাকার খরচ আছে? বছরে 30,000। অয়েল ফিল্টার, মোবিল ফিল্টার, এসি ফিল্টার, স্পার্ক প্লাগ, এগুলো সব কিছু পাল্টায় নাকি রেগুলার যে সার্ভিসিংটা? মানে বড় কিছু ছাড়া রেগুলার সার্ভিসিংয়ে সিরিয়াস যেটা বললো, হি নোজ বেটার দেন মি, ওই যে 3 মাসে 10,000 টাকা, 3 মাসে 10,000 টাকা কি আসলে অনেকে আরও পরে গিয়ে? আচ্ছা, 3 মাস পর আমরা করি, তো বছরে দেখা যায় 30,000 টাকা যায় নাকি? তো এই হচ্ছে ব্যাপার।
যেহেতু বিয়িং এ 2005 গাড়ি অনেক চলছে, কিছু কিছু জায়গায় স্ক্র্যাচেস আছে, যে এখানে এখানে এগুলো সব সিরাজের লাগানো, ঠিক আছে? এই যে এখানে না রে না রে, আরে সিরাজ ওই তো একই কথা একই কথা, অন্য গাড়ির এখন বাহানা দিয়ে লাভ নাই, ঠিক আছে? ইটস ডিপ ডিশ রিমস, লেন্সও দেখাইছি, সামনেটা 295, পিছেরটাও 295, আমি প্রিটি শিওর, হ্যাঁ 295/40, ইট ইজ নট স্ট্যাগার্ড, সামনেরটা যে সাইজ পিছেরটা একই সাইজ, হ্যাঁ, অ্যান্ড দ্য হাইট ইজ প্রিটি ডিসেন্ট, ইউ ক্যান গো অফ রোডিং উইথ দিস কার, মানে ইউ ক্যান ডু হোয়াট এভার, নো স্টপিং নো নাথিং, ঠিক আছে? গাড়ি সিরিয়াস খোলো তো মনে হয় না, এই আমি ওপেন দ্য ট্রাঙ্ক, এইভাবে যে এইগুলো খুলে না হেভি লাগে কিন্তু, না সাকিব? তারপরে লোডস অফ স্পেস, হ্যাঁ এটা 7-সিটার, সিরাজ এটা লাগাই দিন, এটা এটা ওপেন আপ, সিরাজ এটা খুলেন না দেখাই, ওপেন আপ সিরাজ খুলেন, সিটটা খুলেন, ময়লা হয়ে যাবে না, ঠিক আছে? এইভাবে ইউজ ওপেন দ্য সিট অ্যান্ড দেন উপরের এটা কিরে সিরাজ, এই ভিডিওতে লজ্জায় ফেলাই দিলেন না আপনি আমাদের, না বলতে বলতে কি ব্লক হয়ে গেছে, আপনি উল্টো পাল্টা টিপ দিয়ে আপনি দেখেন, এই যে এটা সেট করেন বসান, এই যে এটা দিয়ে টানেন, এইটা উজুটা আমি দেখলাম যে আপনি করেন দেখি, ঠিক আছে? হ্যাঁ দেন টান দেন, 2000 years later এন উড়ান, আর আপনি কি বললেন ব্লক হয়ে গেছে, না ব্লক হয়ে গেছে গাইস, সিরিয়াস কোনো কিছু না পারলে ব্লক হয়ে গেছে, আটকে গেছে, কাজ করে না, প্রবলেম দিতেছে, ঠিক আছে? এখন খুললো কেমনে, বাটন দেখিনি, যে বাটন দেখেন নাই, গট গুড স্পেস ওভার হিয়ার, এখানেও স্পেসিং আছে, এখানে স্পেসিং আছে, ঠিক আছে? সেটা লাগাই দিই, আই থিঙ্ক উই শুড গো চেক আউট দি ইন্টেরিয়ার, এ এখানে আইসে একবার বাজে অবস্থা, গাড়ি ময়লা হয়ে গেছে, লেট দেম গো, ওরা যাক, দেন 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 দেন, ঠিক আছে, সো ড্রাইভিং সিটটা একটু ময়লা হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি একটু মানে স্টিচিংও খুলে গেছে, একটু ময়লা হয়ে গেছে, ইভেন দো ইটস বিন মেনটেন্ড সো ওয়েল, কিন্তু এটা হবি ওভার দ্য টাইম পিরিয়ড, সো ওয়ারেন্টেড দ্য হবি, স্বাভাবিক, ঠিক আছে? সাকিব লেটস গো অন দ্যাট সাইড, লেটস চেক আউট দ্য ইন্টেরিয়ার, অল রাইট, সো ওয়ার ইন দ্য ইন্টেরিয়ার, দ্য স্টিয়ারিং, আই থিঙ্ক ইটস সাচ এ নাইস লুকিং স্টিয়ারিং, ওয়ুড অন দ্য টপ বটম, ঠিক আছে? সিম্পল, মানে বিং এ 2005 লুকস রিয়েলি নাইস, মানে ইটস ইজি টু ড্রাইভ, মানে ধরে এখানেও হাতটা রাখা যায়, ঠিক আছে? যেভাবে রেখে ইউ কুড ড্রাইভ, মানে ইটস ভেরি কমফর্টেবল, তারপরে নাথিং গোয়িং মাচ ইন দ্য কার, কারণ মানে তেমন কিছু নেই, ইটস গট 6 CD চেঞ্জার, হ্যাঁ, আর যেটা আমি করছি আমার এই জিনিসটা কিন্তু দ্য সিডি প্লেয়ার ডাজন্ট ওয়ার্ক, কিন্তু আমি এটা ফ্যাক্টরি রাখছি, এটাও ইজ ফ্যাক্টরি, এখনকার গাড়িগুলোতে যেগুলো করে পাজরোতে ওরা করে কি হয়, এই সিডি না কাজ করলে পুরো জিনিসটা চেঞ্জ করে ফেলে, এখানে ডিসপ্লে লাগায় বা এখানে ডিসপ্লে লাগায়, বাট আই কেপ্ট ইট জেনুইন, আই কেপ্ট ইট ফ্যাক্টরি, নো চেঞ্জেস নো আফটার মার্কেট ইন দিস কার, একবারে যেভাবে আসছে ওইভাবে, ঠিক আছে? ইটস আ 3-টোন ইন্টেরিয়ার কালার, অ্যাজ ইউ ক্যান সি, এই যে এখানে ব্ল্যাক, ঠিক আছে? এই যে ব্ল্যাক, তারপর গ্রে অ্যান্ড বেজ, ঠিক আছে? ব্ল্যাক গ্রে বেজ 3-টোন, সুপার একটা টাচ, সাকিব তুমি যদি দরজাটা দেখো, ডোরের সাইডটা দেখো তাহলে বুঝবে, ব্ল্যাক বেজ অ্যান্ড নিচেরটা হচ্ছে গ্রে, হ্যাঁ, ইটস আ 3-টোন কালার, তারপরে হেডলাইনেরটা বেজ অ্যান্ড বেজ হওয়াতে একটু ময়লা হয়েছে, বাট এতটা না, ইটস গট আ ডিসেন্ট অ্যামাউন্ট অফ ডিসেন্ট সাইজ, আই উড সে ডিসেন্ট সাইজ সানরুফ, হ্যাঁ, অনেকগুলোই থাকে এই ইয়ারে, অনেকগুলোই থাকে না, ঠিক আছে? ইটস গট দ্য লাইট ওভার হিয়ার, একটা ভালো জিনিস এই গাড়িতে যখন রোদ আসে, হ্যাঁ, এটা যখন এখানে যদি ওই সাইডে সানটা থাকে এখানে দিয়ে, আবার এখানেও থাকলে এই যে আই ক্যাড মুভ দিস, ঠিক আছে? আই ফরগট হোয়াট দ্য নেম অফ দিস ইজ, আই ফরগট, বাট
এই জিনিসটা এডিশনাল আছে হ্যাঁ ইটস গুড এন্ড আর কি লেমে স্টার্ট অফ দ্য কার ঠিক আছে এখনো গাইজ একটা ঘোরানোতে স্টার্টস আপ রিয়েলি নাইস মানে ইট হ্যাজ 67,000 কিলোমিটার অন দ্য কার বাট স্টার্টটা দেখলেন তো মানে কোনো টাইম নেয় না কোনো কিছু নেয় না হ্যাঁ সো দিস ইজ দ্য টেম্পারেচার ওভার হিয়ার হ্যাঁ এই এই নবটা ইজ দ্য টেম্পারেচার এইটা ইজ দ্য এসি স্পিড হ্যাঁ এটা যদি আমি স্পিড বাড়াই এটা যদি স্পিড বাড়াই এই যে দিস ইনক্রিজেস এই যে এটা হ্যাঁ আবার কমালে এটা হয় ঠিক আছে সো ইটস গট ওভার হিয়ার এই ডিসপ্লেতে ইটস গট দ্য টাইম ডেট অ্যান্ড দ্য টেম্পারেচার আউটসাইড তারপরে এই যে ডিসপ্লে হ্যাঁ টেম্পারেচার আউটসাইড টেম্পারেচার কত আছে এটা যদি আমি ঘুরাই নবটা যদি আমি ঘুরাই নবটা যদি ঘুরে হ্যাঁ যে এভাবে টেম্পারেচারটা শো করে ঠিক আছে দিস ইজ দ্য ইমার্জেন্সি বাটন ওভার হিয়ার ঠিক আছে সো মানে সিম্পল দ্য ওয়ুডেন টেক্সচার ইজ রিয়েলি নাইস গিয়ার নবে সিন্স ইটস গট দি অফ রোডিং ক্যাপেবিলিটি এটা এই যে অফ রোডিংয়ের গিয়ারটা আছে ইটস গট ফোর অপশনস ওভার হিয়ার আর এখানে দিস ইজ এ ট্রিপটনিক সো এখানে ওয়ুডেন এই ওয়ুডেন ট্রিমটা কিন্তু আমার কাছে সেই লাগে সাকিব কেমন লাগে জিনিসটা হেভি না হ্যাঁ ধরতেও কিন্তু হেভি লাগে তারপরে এই জিনিসটা এটা কিন্তু ওড না ইটস প্লাস্টিক এই যে এই ওয়ুডেন এটা ইজ প্লাস্টিক বাট তোমার এটা মানে ওডের একটা টেক্সচার দেওয়া উপরে হ্যাঁ ক্লাসিক্যাল ওই যে ওই মামদাতার আমলের ওই যে ইউ পুট দ্য গিয়ার টু ড্রাইভ অ্যান্ড দেন এটা এভাবে নামায় এটা কিন্তু একটা ফিল আছে আলাদা হ্যাঁ মানে এই এই যে আবার উঠানো এটাতে কিন্তু একটা ফিল আছে হ্যাঁ তো কাবি স্পেসের দিক দিয়ে কাবি স্পেস ইজ ওকে আই উড সে এটা সবসময় ঢেকে রাখা হয় এখানে কাবি স্পেস আছে এই যে কাবি স্পেস ফর টু বটলস অ্যান্ড মানে কিছু রাখার জন্য ঠিক আছে সিরাজ আপনার 100 টাকা আছে নিচে হ্যাঁ আবার মনে করেন না সাকিব নিয়ে গেছে ঠিক আছে যাই হোক তো কাবি স্পেসের দিক দিয়ে এইটা এই যে গ্লাভ বক্স এই যে এখানে একটা আছে ছোটো টু কিপ ইউর স্মল থিংস পারফিউম স্প্রে হোয়াট এভার সিরাজের টুপি কলম টলম যদি রাখতে হয় রাখে এখানে এখানে ইজ লকড এটা লক করানো সিরাজ আচ্ছা এটা ইজ লক গাইস আনফর্চুনেটলি আই নট বিং এবল টু শো ইউ দ্য স্পেস বাট এখানে একটা আছে ইটস ডিসেন্ট অ্যামাউন্ট ঠিক আছে তারপরে এসি ভেন্ট এসি ভেন্টস এখানে দুইটা ওইখানে একটা আর আমার এই সাইডে একটা আমার এই সাইডে একটা হ্যাঁ তারপরে অ্যাজ ইউ ক্যান সি ইফ ইউ সি দিস পিরামিডার পিরামিডারটা এখানে ইজ লাইক একবারে ক্লাসিক একটা স্পিরামিটার এই যে এখানে দ্য আরপিএম দ্য স্পিডের ই অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এখানে এখন টু হুইল আছে এই জন্য টু হুইল যখন নাকি আমি এই যে এই জিনিসটা একটা পুরো উঠাবো এই যে এইটা উঠালাম এই যে ফোর হুইল হয়ে যেতেছে হ্যাঁ এই যে অ্যাস্ট্রে একটা আছে তারপরে এই যে এটা ফর স্মোকার্স অ্যান্ড দেন এই জিনিসটা এই বাটনটা ইজ ফর দ্য রিয়ার এয়ার কন্ডিশনার হ্যাঁ দ্য রিয়ার এসি তো এটা টিপ দিলে বাইরে পিছের এসিটা চলবে আবার পিছনে থেকেও স্টার্ট করা যায় তো ভিতরে এ হচ্ছে ব্যাপার আই থিঙ্ক উই শুড গো অ্যাট দ্য ব্যাক অ্যান্ড শো ইউ হাউ দ্য ব্যাক ইজ এখানে দের ইজ অ্যান এয়ার ব্যাগ স্টিয়ারিংয়ে তারপর এখানে আছে এই জায়গাটা এয়ার ব্যাগ আছে সো লেটস গেট অ্যাট দ্য ব্যাক সাকিব লেটস গো So guys, we're at the back seat. This is my driving position. Shiraz aro samne na ami onek piche niye gari chalai so eta piche as you can see I've got loads of knee space head space er byapare to kotha bole labhi nei 6'4 6'5 will be easily fit over here as I've got loads of head space what the good thing is ei seat gula samne piche nao ja na যেগুলো নাকি এখনকার গাড়িতে নেওয়া যায় কিন্তু ইউ হ্যাভ দিস অপশন এই যে ইউ ক্যান রিক্লাইন ইট অল দ্য ওয়ে ব্যাক একদম লং জার্নিতে একবারে শুয়ে আরামসে ইউ ক্যান চিল রিল্যাক্স স্লিপ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যাট দ্য ব্যাক সো রিক্লাইন ইনক্লাইন হয় সিটটা হ্যাঁ ইটস ম্যানুয়াল সো এই যে এইটাও হয় এই সিটটা হয় এটারটা এই যে এটা এই যে এখানে ঠিক আছে তো এটাও হয় উইচ ইজ আ গুড থিং
আর কি, ওকে সেন্টার আর্মরেস্ট, এই যে ভেরি কমফোর্টেবল, ভেরি সফট, হ্যাঁ এখানে ওপেন এড টু ডিসেন্ট সাইজ অফ কাপ হোল্ডার্স, ঠিক আছে, ইউ ক্লোজ ইট ব্যাক অ্যান্ড দেন আটকাই দিলাম। এই যে পিছের যে এসিটার কথা বললাম, পিছের থেকেও এসি ছাড়া যায়, পিছের রিয়ার প্যাসেঞ্জারও স্টার্ট দিতে পারবে, ইউ জাস্ট প্রেস দিস বাটন অ্যান্ড দ্য এসি ইজ অন। তিনটা ই আছে, স্পিড 1, 2, 3 অ্যান্ড কুল অ্যান্ড হট, ঠিক আছে। ইউজুয়ালি আমি 2-তে দিয়ে রাখি কারণ এত আওয়াজ হয় না, 3-তে দিয়ে রাখলে না সাইকেল আওয়াজটা পাইছো, মানে একটা আওয়াজ হয়, ঠিক আছে। তো এই যে এসি বেঞ্চগুলো, এখানে একটা আছে, ওইখানে একটা আছে উপরে, আর পিছের দুই সাইডে কর্নারে দুইটা আছে, হ্যাঁ। তো এসি অফ করে দিলাম, ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্পেস, হ্যাঁ এটা। সো গাইজ, আই থিঙ্ক উই শুড গো ফর আ ড্রাইভ রাইট নাও। সব কিছু দেখানো শেষ, কিছু বাকি আছে আগে ভুলে গেছি, অল ডান, এবার থাম্বনেলটাও নিছি, ঠিক আছে। নাও উই শুড গো ফর আ ড্রাইভ গাইজ, লেটস গো। সো সাকিব, লেটস গো ফর আ ড্রাইভ, চলো। আরেকটা কাজ বাকি রয়েছে তো। কি বাকি? একটা জিনিস নেওয়া হয় না, ইঞ্জিনের, ইঞ্জিন বাকি। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন, আসো গাইজ, ভালো কথা মনে করছে সিরাজ, আসো আসো আসো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, ইঞ্জিন তো তুমি কখনো দেখাইতে চাও না, আজকে ইঞ্জিন দেখাইতে চাও কেন, কিসের কারণে? আমি তো বুঝলাম না, এই জিনিসটাই তো বুঝলাম না। পুরো গাড়িটা দেখাইছেন, ইঞ্জিনটা না দেখালে কেমন হয়, এই জন্যই আর কি। ওকে ইঞ্জিন পরিষ্কার টরিষ্কার করছে নাকি আসার আগে? আপনি আসার আগে ইঞ্জিন আজকে ওয়াশ করছে। ও এর জন্য এত ইঞ্জিন ইঞ্জিন। আচ্ছা ঠিক আছে, এটা লাগাও, ওল্ড স্কুল ইঞ্জিন, ওল্ড স্কুল এভরিথিং, এখানে হাত দিয়ে যে লাগাইতে হয়। দের ইজ নাথিং মাচ গোয়িং অন ইন দ্য ইঞ্জিন। সাকিব, শো দেম দ্য ইঞ্জিন, শো মাই পিপল দ্য ইঞ্জিন। সিরাজ, এটার ব্যাপারে আমি ভালো বুঝি না, এটার ব্যাপারে আপনি একটু বলেন। একটা যদি এই পাজারো কিনে, মানে কেউ যদি কিনতে চায় এই মডেলের পাজারো, আপনি কি বলবেন, মানে এই জিনিসটা কি রেকমেন্ড করবেন যে তারা কিনুক? কিনবো, গাড়ি তো ভালো, গাড়ি ভালো, এন্ড গাড়ি কোন দেখতে ভালো, ইঞ্জিনে এই যে আমি যে 2005 থেকে কিনছি গাড়ি, 5 থেকে এই যে 2021 শুরু হলো, ঠিক আছে, 21 বাদ দেন 20 যে পুরো শেষ হলো, এই এত বছর যে গাড়িটা চলছে কোনো প্রবলেম দিছে? আমার তো চোখে দেখার মতো কোনো প্রবলেম দেয় না, কোনো প্রবলেম হয় না, গাড়ি একাধার সার্ভিস দিয়া যাচ্ছে, গাড়ির কন্ডিশন ভালো, ইঞ্জিন হলো 3000 সিসি, হর্স পাওয়ার ভালো, আবার এই সব হর্স পাওয়ার কত হচ্ছে, হর্স পাওয়ার 280 হবে, বস আজি হবে। এটা কি মানে গাটাগাটি করে বলছেন নাকি নিজের আইডিয়ার মধ্যে? নিজের আইডিয়ার মধ্যে বলছি আর কি। 280 বেশিই বলছেন, আমাদের আমার মনে আরো অনেকই কম। আচ্ছা যাই হোক, তারপর এগুলা শক্তিশালী গাড়ি, স্মুথ ভাবে যে কোনো দেশে যাওয়া যায়, যে কোনো এলাকায় যাওয়া যায়। শক্তিশালী মানে কি শক্তিশালী? মানে যে কোনো লং এ যাওয়া যায় গাড়ি, লং এ, হ্যাঁ। আর যে কোনো দেশে মানে, মানে বাংলাদেশের ভিতরে আর কি, যে কোনো জেলায়, যে কোনো ডিস্ট্রিক্টে যাওয়া যাবে, নোয়াখালী দেশে যাওয়া যায়, হ্যাঁ নোয়াখালী যাওয়া যায়। আল্লাহ, অলরাইট সিরাজ, কিন্তু এগুলা কি, সেগুলা যে মুছেন নাই এগুলা? স্যার এই যে মুছতে হবে একদিন সময় করে, এই যে পলিশ করতে হবে। আপনি তো জাস্ট ইঞ্জিনিয়ারটা বলছেন, আপনি জাস্ট ইঞ্জিনটা বলছেন, ঠিক আছে, উপরে মুছেন নাই, যাই হোক আপনার পলিশ করতে হবে, পলিশ করতে হবে। লাগুর পাবেন নাকি আমি সাহায্য করব? না লাগুর পাবো, তে পান আটকা দেন না। সিরাজ ইঞ্জিনের ব্যাপারে কিন্তু ভালোই একটু ই দিল, ডেসক্রিপশন দিল, দেন লাগাই ফেলেন। আচ্ছা বাস গাইজ, লেটস গো ফর আ ড্রাইভ। আর তো কিছু নাই, আর কিছু আছে? হ্যাঁ ওকে ওকে, চলো সাকিব, লেটস গো। আচ্ছা গাইজ, মানে যাওয়ার পথে আই অ্যাপোলজাইজ টু ইউ ইন অ্যাডভান্স ইফ দ্য কার ওয়াজ ডার্টি, ইট ওয়াজ ডার্টি, ওয়াজ ডার্টি কি, ইট ওয়াজ ডার্টি। সো আমি দেখাইতে চাই যে আমি কোন জায়গায় ঢুকছি। সাকিব, তুমি পুরো জায়গাটা নিবা, দ্যার আমি কোন জায়গায় ঢুকছি টু মেক দ্য ভিডিও হ্যাপেন, কোন জায়গায় আমাকে সিরাজ নিয়ে আসছে, ঠিক আছে। সো উইয়ার ইন পূর্বাচল, রাইট? সো পূর্বাচল, এখন উইয়ার গোনা গেট আউট, তারপরে আল শো ইউ অল দ্য কনস্ট্রাকশন দ্যার হ্যাজ বিন
that's been going on in between the road. ঠিক আছে, মাঝখানে অনেক কাজ চলতেছে, so I'll show you that. So ওইটা দেখাবো না. গাড়ির acceleration কিন্তু very very nice. If I just press the accelerator, it just goes. মানে ওই goes না, মানে it's okay. মানে 3000cc হিসাবে, একটা পাজেরো হিসাবে যতটুক যাওয়ার ততটুক যায়। মানে এত বছর পুরান গাড়ি দেখে এমন না যে গাড়িটা ভাগে না, ইট ডাজ রান। হ্যাঁ, আর ইট ইজ ভেরি স্মুথ, স্টিল নাও ইট ইজ স্মুথ। আর এই জিনিসগুলো কি সাকিব, এটা কি খাওয়ার কোনো রেস্টুরেন্ট নাকি এই জায়গাগুলো? দিস ইজ মাই ফার্স্ট টাইম এভার। ওই যে শান্তাস কিচেন, ঠিক আছে, বিগ স্পেস ওভার হিয়ার। এটা আমার ফার্স্ট টাইম আসছি এই জায়গায়, কখনো আসি না। জায়গাটা স্পিডি চিলিং। যাই হোক, কোন দিক দিয়ে বেরিয়েছিলাম? এখান দিয়ে বেরিয়েছিলাম, কোন দিক দিয়ে সিরাজ জানে বেরিয়েছিলাম, কোন দিক দিয়ে আমি তো হারাই গেছি রে ভাই। সিরাজের গাড়ি কই? ওই যে সিরাজ। ওকে, স্টিয়ারিং এর কথাটা বলি, এই যে ওয়ুডেন পার্টটা ধরতে উপরে ধরতে, মানে ইটস সো নাইস, মানে ইটস ভেরি নাইস। এন্ড দিস ইজ ভেরি, ইজ ইট রেসপন্সিভ দ্য স্টিয়ারিং? রেসপন্সিভ এখন তো বিএমডব্লিউ মার্সিডিজ রেঞ্জ ওভার ওগুলোর মতো রেসপন্সিভ হবে না, কিন্তু এত খারাপও না, আছে, নট ব্যাড। এটা এই গাড়িটা সবসময় আমি চালাই কীভাবে, যে এভাবে এখানে হাতটা দিয়ে আই জাস্ট ক্রুজ, এভাবে হাতটা দিয়ে আই জাস্ট স্লোলি ক্রুজ। কারণ এই গাড়ি ওয়েন এভার আই ড্রাইভ আই ডোন্ট হ্যাভ দ্য ইন্টেনশন টু পুল, ঠিক আছে, আই জাস্ট ক্রুজ স্লোলি 60, 80, 100 অ্যান্ড জাস্ট রিল্যাক্স। অ্যান্ড গাড়িটা সাকিব তুমি সামনে নাও, মানে ইটস ভেরি মানে হাই ফ্রম দ্য রোড উইচ অ্যান এসইভি শুড বি। হ্যাঁ, অ্যান্ড মানে আমার আমার ভিউ থেকে আমার সব দেখা যায়, মানে সামনে যদি আমি দেখি, মানে আই ক্যান সি এভরিথিং ফ্রম ওয়ার আম সিটিং রাইট নাও। হ্যাঁ, ঠিক আছে, সো ইটস ডার্ক আউটসাইড, লাইট জ্বালালাম। সো যেটা বলতেছিলাম, এই প্রপার সাইজ এসইভি ইউর বাইং ইট উইথ 25-26 lakh, মানে ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন অ্যান্ড এভরিথিং, আই থিঙ্ক ইট ইজ এ গুড বাই। আপনি যদি এখন গাড়িটা লেট সে 50-60,000 কিলোমিটার্সে কিনেন, দেখা গেলো দুই একবার কাজ করাতে হইতে পারে, মেজর কিছু কাজ না, ইঞ্জিনের কিছু কাজ হয়তো বা থাকতে পারে টুকিটাকি। অ্যান্ড সিরাজ ট্রাফিকটা একটাবার নাও সাকিব, যে সিরাজ আজকে কোন জায়গাটায় আনছে আমাকে। একটা ভিডিও তাই করে ডান দিস, এই জায়গাটা কিন্তু সিরাজ জানতো যে পূর্বাঞ্চলে এই যে মাঝখানে এত কনস্ট্রাকশন হয়েছে, এখান থেকে বের হইতে আল্লাহ যেন কতক্ষণ লাগবে। ঠিক আছে, সো এই হচ্ছে মিস্টার সিরাজ। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, হিট দ্য বেল আইকন, অ্যান্ড ইউ গাইস টেক কেয়ার, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। পিস।